তার কথা, তার রচনা আজও শাসন করছে আধুনিক বাংলা গানের ইতিহাস। তিনি প্রণব রায়। জন্ম শতবর্ষে তার আলোকচিত্র রেকর্ড নিয়ে সাবর্ণ রায়চৌধুরীদের সংগ্রহশালায় শুরু হয়েছে প্রদর্শনী। ত্রিপুর তানসেরা চতলা বহু স্বাধীনতা সংগ্রামীর ব্যবহৃত সামগ্রীও রয়েছে এই প্রদর্শনীতে, চলবে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে এলে আপনাকে আঁকড়ে ধরবে ইতিহাস, সেই ইতিহাস সুর ও কথার, সেই ইতিহাস বাঙালির সাংগীতিক ঐতিহ্যের। সাবর্ণ রায়চৌধুরীদের সংগ্রহশালায় শুরু হয়েছে প্রদর্শনী। এবছর গীতিকার, সুরকার ও লেখক প্রণব রায়ের জন্ম শতবর্ষ। প্রদর্শনীর ফিরে দেখা বিভাগে রয়েছে তার গানের বহু দুষ্প্রাপ্য রেকর্ড আলোকচিত্র, রয়েছে 1900 সালের একটি গ্রামাফোন। শতবর্ষে বাংলার এই বিশিষ্ট সাংগীতিক ব্যক্তিত্বকে অন্যভাবে খুঁজে পেতে হলে আপনাকে আসতেই হবে এই প্রদর্শনীতে। তবে এখানেই শেষ নয়, এই প্রদর্শনী অগ্নিযোগ বিভাগ কথা বলছে অন্য এক সময়ের সঙ্গে। সেই কথোপকথন অনুভব করতে চোখ রাখতে পারেন টিপু সুলতানের পিস্তল অথবা সিরাজউদ্দৌলার খাঞ্জারে। রয়েছে মাত্রাতা সূর্য সেনের দলের সদস্য শান্তি ঘোষের ব্যবহৃত বহু সামগ্রী, নেতাজির বুরুষ অথবা 1890 থেকে 1947 পর্যন্ত রূপোর পয়সা, সবই বিস্তৃতির অতলে জ্বলতে থাকা এক ঐতিহ্যের ভাষ্যে সামিল করবে আপনাকে, করবে ঋদ্ধ। ক্যামেরা শিশির, রিতের সঙ্গে দেবলীনা দাসের রিপোর্ট, আকাশবার্তা।